অশোকনগরের সমুদ্রপুর গ্রামের পুজো গোয়ালাদের পুজো হিসেবেই পরিচিত। হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে এই পুজোয় আনন্দে মেতে ওঠেন সকলে। গ্রাম পঞ্চায়েতের সমুদ্রপুর গ্রাম, সেই গ্রামের ঘোষ পরিবারের প্রায় 150 বছরের প্রাচীন পুজো। মূলত গ্রামের সমস্ত মানুষকে আনন্দ দেওয়ার জন্যই এই পুজোর সূচনা হয়েছিল। মাটির চালা, বিচুলি ঘর, হাঁস, মুরগি, গরু, ছাগল, এ একেবারে পল্লী বাংলা। প্রায় 200 বছর আগে ভোরকুণ্ডার সমুদ্রপুর গ্রামে বেশ কয়েকটি পরিবার বসবাস করতে শুরু করে। তাদের বেশিরভাগেরই পদবী ঘোষ, পেশায় গোয়ালা। দুধ বিক্রি করেই তাঁদের দিন গুজরান। অখ্যাত গ্রামে নিজেদের মধ্যে আনন্দে মেতে ওঠার জন্য 150 বছর আগে চালু হয় দুর্গাপুজো। এখন যেমন রাস্তাঘাটগুলো উন্নত হয়েছে, তখন তো সব ছিল না, তখন সব কাদা ছিল। দুর্গা প্রতিমা আনার জন্য বাঁশ এবং দড়ি টড়ি নিয়ে, যখন পাকা রাস্তা ছিল না, তখন খুব কষ্ট করে ছোট এক চালের পুজো হতো। ঠাকুরদাদার বাবা এবং যারা আমার ঠাকুরমা ছিলেন, তাদের যারা বংশধর ছিলেন, পূর্বপুরুষ ধরে সেই পুজোটা করে আসছে। সময়ের সঙ্গে এখন পুজোর চেহারা বদলেছে। গ্রামবাসীদের চেষ্টায় গড়ে উঠেছে পাকা মন্দির। 150 বছরের ঐতিহ্য বজায় রেখে মাতৃ আরাধনার জন্য প্রস্তুত হচ্ছে সমুদ্রপুর। শুধুমাত্র আর ঘোষ পরিবারের পুজো নেই, আশেপাশের যে সমস্ত মুসলিম পরিবার বা অন্য যে সমস্ত উপজাতি উপজাতি রয়েছে, তারাও এই পুজোর মধ্যে অংশ নেন। সুতরাং এই পুজো একটা সাম্প্রদায়িক সম্প্রীতির পুজো হয়ে উঠেছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।